সময় ছিল হঠাৎ হঠাৎ কারেন্ট অফ হয়ে যেত। গ্রামাঞ্চলের বন্ধুদের এখনো হয়তো কারেন্ট চলে যাওয়ার বিরক্তিটা ভুগতে হয়, আর একটু জোরে ঝড় বৃষ্টি হলে কথাই নেই কারেন্ট অফ। এই পরিস্থিতিতে একমাত্র কিন্তু বাঁচাতো হাত পাখা, তাল পাতার তৈরি, পরে পরে অবশ্য প্লাস্টিকের তৈরি পাখা এসেছে। এখন এসির যুগে বেচারা হাত পাখা প্রায় লুপ্ত হতে বসেছে। এই যা অনেক কাঁদলাম, আর নয়, স্মৃতি হিসাবে একটা কাগজের হাত পাখাই বানিয়ে রাখি আমরা। তোমাদের যদি আমাদের চ্যানেল রং বং চং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো, আর আমাদের চ্যানেলের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে তোমাদের দেখাবো কিভাবে পাখা তৈরি করতে হয়। ছোটবেলায় তো আমরা সবাই পাখা তৈরি করেছি, কিন্তু এইখানে যে পাখাটা সেটাই দেখো কিভাবে তৈরি করা হয়। প্রথমে আমি একটা কাগজ নিলাম, কাগজটা নিয়ে ঠিক এইভাবে ভাঁজ করে নিলাম, নিয়ে মেয়েটাকে এইভাবে ভাঁজ করে ছুরি দিয়ে কেটে নেব। আগে যখন আমরা পাখা করতাম ছোটবেলায় কি হতো বলো তো, কখনো ছোট লাস্টের দিকে গিয়ে দেখতাম মেলাতে পাচ্ছি না, ঠিক ছোট হয়ে গেছে নয় বড় হয়ে গেছে। কিভাবে নিলে সমান হবে সেটাই তোমাদের দেখাবো। এই দেখো কাগজটা তোমরা একটা ভাঁজ করে নেবে, তারপরে এইটাকে আর একটা ভাঁজ করে নেবে, এটিকেও ঠিক এইভাবে ভাঁজ করে নেবে, তাহলে দেখবে ছোট বড় হচ্ছে না। এই যে ভাঁজটা হলো এইটাকে ঠিক এর মাঝ বরাবর, দেখো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এর মাঝ বরাবর একটা ভাঁজ করে নেবে, ঠিক দেখবে এর এত দূর দিয়ে যাবে। এইরকম একটা ভাঁজ করো, এই দিকের একটা, এই দেখো এই একটা, এইটা অবধি নিয়ে গিয়ে যদি তুমি এটাকে কাগজটাকে ভাঁজ করো, দেখো আর একটা ভাঁজ হয়ে যাবে। আবার ঠিক এদিকেও তাই করো, এইখানে দেখো একটা ভাঁজ কিন্তু বাকি আছে। ঠিক এইভাবে আগে যেরকম দেখিয়েছিলাম ভাঁজ করলাম, দেখো তাহলে ভাঁজগুলো কেমন হয়েছে। এইবার যদি তুমি ভাঁজ করো এবার ছোট বড় কিন্তু আর হবে না, তাই আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো প্রথমে এইরকম নিলে ঠিক এর মতো হাফ করবে, এই হাফ সমস্তটা একদম মাপে যাবে একেবারে। প্রত্যেকটা কিন্তু ভাঁজে ভাঁজে যাচ্ছে, ভাবছো তো ভাঁজ করছো, তাহলে তো আমরা জানি কিভাবে হয়। সেখানেই দেখাবো যে শেষে গিয়ে কিভাবে আমরা এটাকে মাঝখানে যে ভাঁজটা এইটা রয়েছে সেটা কিভাবে জুড়ে দেব। আমরা কিন্তু ছোটবেলা যখন করতাম ঠিক দেখবে একটু বড় নয় একটু ছোট হয়ে যেত, হয়ে গেছে। এইবার আমি কি করব, এটাকে এইভাবে একটা খুলে দেব, একটা খুলে এইরকম একটা খুলে এটাকে এরকমভাবে ঠিক সমান করে ভাঁজ করে নেব। আগে আমি সমান করে ভাঁজ করে দেখি,
এই যে পোরশনটা আমার বেরিয়ে আছে এই পোরশনটাকে আমি কি করব এই ভাবে ভাঁজ করব আর এই ধারে যেটা আছে এইটাকে ঠিক এই ভাবে ভাঁজ করে নিয়ে এই যে পোরশনটা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব দেখো এখানে কিন্তু আমি কোনো আঠা লাগালাম না এইটা জুড়তাম কি করে আমাকে আঠা লাগাতে হতো এইবার আমি কি করলাম ঠিক এইভাবে জুড়ে এই দেখো একটা কি সুন্দর পাখা তৈরি হয়ে কোনো আঠা ইউজ করলাম না প্রত্যেকটা সমানভাবে হলো কিন্তু পাখাটাও তৈরি হয়ে গেল হাসি নেই সবসময় হাসতে হবে নাকি বলো